গত 1 ডিসেম্বর বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিক সিনেমার আওতায় নির্মিত সিনেমা ঘাসফুল। আসছে 15 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত এই সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শোবিজ জুনাইটের সাথে কথা বলেন আকরাম খান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দশকের মধ্যবিত্ত বাঙালি পরিবারের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঘাসফুল। 21 বছর বয়সী তৌকির নিজের মফস্বল শহরের রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়ায় বিস্ময় নিয়ে। সবকিছুই তার কাছে আবছা লাগে। এই টানাপোড়েনের মধ্যেই তৌকির খুঁজে পায় কিছু জিনিস। এভাবেই এগিয়ে চলে ঘাসফুল সিনেমার কাহিনী। ঘাসফুল সিনেমাটার মধ্যে একজন প্রেমিক তার প্রেমিকাকে ঘাসফুল একটা ছদ্মনামের ডাকে। গল্পটার মধ্যে ওখান থেকেও ঘাসফুল নামটা আসছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী লিখেছেন আকরাম খান নিজেই, আর তার সাথে চিত্রনাট্য লিখেছেন মশিউল আলম ও লায়লা আফরোজ। 90 দশকের গল্প হলেও মূলত ঘাসফুলে তুলে ধরা হয়েছে তিনটি সময়কে। তেরো শেষের দিকে যখন আমি ঘাসফুল ছবিটা শুটিং করেছিলাম, সেটা একটা নস্টালজি, একটা একটা স্মৃতির মধ্যে আমরা একটা সময় দেখি যে একটা একটা মানুষের স্মৃতিতে আমরা স্মৃতির মধ্যে দিয়ে আমরা 91 ফিরে যাই। সিনেমায় তৌকির চরিত্রে দেখা যাবে কাজী আসিফকে, এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে শায়লা সাবি, তানিয়া, নায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায় ও নাসকাত খানকে। ওদেরকে শুট অ্যাক্টিংয়ে নিয়ে যাওয়ার আগে সবাই আমরা বাসায় আমার বাসায় বেশ কয়েকদিন রিহার্সাল করেছি। ওই রিহার্সালের সময়ই আমি কী চাই অভিনয়টার, কেমন হবে চরিত্রগুলো, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। ওইখানেই একটা প্রস্তুতি ছিল। এখনও আমরা আসলে সিনেমার মধ্যে দিয়ে গল্প বলাটাতে খুব দুর্বল, জেনারেলি দুর্বল। আমি চেষ্টা করেছি যে একটা নান্দনিক শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্র বানাতে, তৈরি করতে, যেরকম যেই ধরনের চলচ্চিত্র বানানোর স্বপ্ন আমি দেখি। এরই মধ্যে ঘাসফুল অংশ নিয়েছে ভারতের দাদা ফালকে চলচ্চিত্র উৎসবে। এখন অপেক্ষা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির। এরপর দর্শকরাই বিচার করবেন ঘাসফুল কতটুকু সিনেমা হয়ে উঠেছে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।